এই মুসলমান কেন মুসলমান আছে যদি সালাতি আদায় না করে? কি করতে মুসলমান আছে? কেন মুসলমান আছে? কি করতে? نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر সম্মানিত উপস্থিতি, যাবতীয় হামদ সানা মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু তাআলার শানে নিয়োজিত, যারা পরিসীম দয়া সীমাহীন রহমত অগণিত করুণার বদৌলতে আজকে আমরা উক্ত প্রোগ্রামে শত বাধা শত বিপত্তি শত অভিযোগ মিথ্যা অপপ্রচার এবং মিথ্যা অপবাদকে রুখে দিয়ে আজকের এই প্রোগ্রামে উপস্থিত হতে পেরেছি সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ সর্বশ্রেষ্ঠ রাসূল নবী আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে অত্র বৈঠকে আপনাদের সামনে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু সালাত। আপনারা সালাত সম্পর্কে অতীতে অবশ্যই অনেক আলোচনা অনেক বক্তব্য শুনে থাকবেন শুনেছেন, তবে আমি আজকে আপনাদেরকে সালাত সম্পর্কে নতুন চিন্তা নতুন প্রশ্ন নতুন ভাবনা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সম্মানিত উপস্থিতি, ইসলামের যে পাঁচটি মৌলিক স্তম্ভ আছে, ইসলাম যে পাঁচটি মৌলিক স্তম্ভের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে, ঈমান ইসলাম ইহসান। ঈমান হচ্ছে অন্তরের বিষয়, ছয়টা জিনিস অন্তরে বিশ্বাস করলে মানুষ মুমিন হয়। আর ইসলাম হচ্ছে বাহ্যিক ঘোষণার বিষয়, বাহ্যিক ঘোষণা বাহ্যিক আলামত যেটা দেখে বোঝা যায় যে মানুষটা মুসলমান। এরকম পাঁচটি বাহ্যিক ইবাদত হচ্ছে ইসলামের মৌলিক স্তম্ভ। এই মৌলিক স্তম্ভের মধ্যে দুইটা সিয়াম এবং হজ। আল্লাহ সুবহানাহু তাআলার দয়া করুণা রহমত এগুলোর সাথে সম্পৃক্ত। কেউ যদি সিয়াম রাখার পরে গোপনে পানি পান করে, পৃথিবীর এমন কোন শাসন ক্ষমতা নেই যে তাকে সিয়াম পালন করতে বাধ্য করতে পারবে, তথা সিয়াম পুরোটাই বান্দার প্রতি এবং বান্দার নিজের ভালোবাসা এবং বান্দার প্রতি আল্লাহর ভালোবাসা আল্লাহর দয়া আল্লাহর রহমতের সাথে সম্পৃক্ত। সিয়ামের মাস রমজান সমাগত। আপনারা যদি রমজান মাসের স্বাদ, রমজান মাসের মজা, রমজান মাসের ইমানি আনন্দ, মহা সুসংবাদের আনন্দ আগে থেকে অনুভব করতে চান, যেমন বিয়ে বাড়িতে বিয়ের আনন্দ আগে থেকেই বোঝা যায় যে বিয়ে আছে অনুষ্ঠান আছে,
বিরিয়ানি রান্না করলে তার স্বাদ তার গন্ধে আগে থেকেই বোঝা যায়। ঠিক রমজানের মতো মহা সুসংবাদ, মহা নিয়ামত, মহা ভালোবাসা, মহা দয়া, মহা ক্ষমার মাসের আনন্দ যদি আপনি আগে থেকেই অনুভব করতে চান এবং রমজান মাসে পূর্ণ তৃপ্তির সাথে, পূর্ণ আনন্দের সাথে, পূর্ণ স্বাদের সাথে আল্লাহর ইবাদত করতে চান, তাহলে জরুরি ভিত্তিতে আপনাকে শাবান মাসের নফল সিয়াম পালন করতে হবে। শাবান মাসের নফল সিয়াম হচ্ছে রমজান আসার আগের মুকাদ্দামা, ভূমিকা। এই ভূমিকার এই শাবান মাস শুরু হয়ে গেছে, এই শাবান মাসে আপনি যত বেশি পরিমাণ নফল সিয়াম রাখবেন তত আগে থেকে আপনি রমজানের জন্য প্রস্তুত হতে পারবেন, রমজানের আনন্দ এবং স্বাদ তত অনুভব করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম সিয়াম পালন এমন একটি ইবাদত যেটা আল্লাহর দয়ার সাথে সম্পৃক্ত, জোর করে করানো যায় না, কারো পক্ষে সম্ভব নয় জোর করে করানো। লুকিয়ে পানি পান করে নিলে কেউ ঠেকাতে পারবে না। হজ এমন একটি ইবাদত যেটা জোর করে করানোর নয়, যেটা আল্লাহর দয়া রহমত এবং ভালোবাসার সাথে সম্পৃক্ত। কিন্তু জাকাত এবং সালাত এমন দুটি ইবাদত যার সম্পর্ক আল্লাহর শাসন ক্ষমতা, আল্লাহর প্রভাব প্রতিপত্তি, আল্লাহর দাপট, আল্লাহর শাসন, আল্লাহর দাপট, আল্লাহর ক্ষমতার সাথে সম্পৃক্ত। এই জন্য কেউ যদি সালাত এবং জাকাত আদায় না করে তাহলে তাকে পিটিয়ে জাকাত এবং সালাত আদায় করানো হবে, প্রয়োজনে তার বিরুদ্ধে যুদ্ধ করা হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জাকাত অনাদায়কারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছিলেন, তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, আপনি কিভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারেন যারা কালেমা পড়ে মুসলমান হয়েছে, শাহাদা দিয়েছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের, তাদের বিরুদ্ধে আপনি কেমনে যুদ্ধ করতে পারেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়ালাউ মানাউনি ক্বালা ইউদ্দুনহু ইলা রাসূলিল্লাহ। ওমর শুনে রাখো, যদি এই সমস্ত জাকাত অনাদায়কারীরা জাকাত দেওয়া তো বহু দূরের কথা, আল্লাহ রাসূলের যুগে উট জাকাত হিসেবে দিতে এসে উটের সাথে উটের রশি দিয়ে গেছে, আল্লাহ রাসূলের যুগে ছাগল জাকাত হিসেবে দিতে এসে ছাগলের সাথে ছাগলের রশি দিয়ে গেছে, আল্লাহ রাসূলের যুগে খেজুর ওষুধ হিসেবে দিতে এসে খেজুরের সাথে খেজুরের বস্তা দিয়ে গেছে, গমের সাথে গমের বস্তা দিয়ে গেছে। আমি আবু বকর, আমার যুগে জাকাত তো বহু দূরের কথা, যদি উট দেয় উটের দড়ি না দেয়, ছাগল দেয় ছাগলের দড়ি না দেয়, খেজুর দেয় গম দেয় জব দেয়, কিন্তু তার বস্তা না দেয় যেটা আল্লাহ রাসূলের যুগে দিত, তাহলে ওই বস্তার জন্য ওই দড়ির জন্য আমি আবু বকর যুদ্ধ করব, হয় মরবো না হয় মারবো। এর নাম জাকাত, এর নাম সালাত, যুদ্ধ করে পিটিয়ে মেরে আদায় করা হবে, এটা হচ্ছে সালাত এবং জাকাত। সালাত এবং জাকাত কি জন্য এত কঠিন এত ব্যতিক্রম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের মাধ্যমে পৃথিবীতে যে অর্থনৈতিক ব্যবস্থা কায়েম করতে চান, ওই অর্থনৈতিক ব্যবস্থা জাকাত দ্বারা সম্ভব, জাকাত ছাড়া সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যে ইসলামী সমাজ ব্যবস্থা চান, ওই সমাজ ব্যবস্থা সালাত ছাড়া সম্ভব নয়। এই জন্য ইসলাম যদি শাসন ক্ষমতায় থাকে তাহলে ইসলামী সমাজ ব্যবস্থা টিকানোর জন্য পিটিয়ে সালাত আদায় করানো হবে, ইসলাম যদি শাসন ক্ষমতায় থাকে তাহলে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য পিটিয়ে জাকাত আদায় করানো হবে। এই কথাই ঠিক। সালাত এমন এক ব্যতিক্রম ইবাদত, সালাত এমন এক ব্যতিক্রম ইবাদত যে অন্য ইবাদতের শর্ত যদি বাতিল হয় ইবাদত বাতিল, আর সালাতের যদি সকল শর্ত বাতিল হয় তবুও সালাত বাতিল হবে না। জাকাত যেমন নিসাব পরিমাণ সম্পদ হলে জাকাত দিতে হয়, নিসাব পরিমাণ সম্পদের মালিক না হলে জাকাত দিতে হয় না। নিসাব পরিমাণ সম্পদের মালিক মানে 7.5 ভরি স্বর্ণ, 52.5 তলা রৌপ্য, বর্তমান বাজার মূল্য অনুযায়ী 7.5 ভরি স্বর্ণ সমান 4.5 থেকে 5 লক্ষ টাকা, আর 52.5 তলা রৌপ্য সমান 60 থেকে 70 হাজার টাকার মালিক কেউ যদি হয়ে যায়, কিভাবে টাকার মালিক হবে? বাড়িতে থাকা স্ত্রী,
কন্যার গয়নাগাটি গণনা করবে কত ভরি আছে, তার বর্তমান বাজার মূল্য কত, ব্যাংকে কত টাকা আছে ফিক্সড ডিপোজিট সঞ্চয়পত্র, ব্যাংকের ব্যালেন্সের হিসাব করবে কত আছে, বাড়িতে থাকা নগদ টাকা কত আছে, যে ব্যবসা করছে ওই ব্যবসার মূলধন কাঁচামাল ফিক্সড অ্যাসেট নয়, যেই কাঁচামাল বিক্রি করে সে ব্যবসা করে ওই কাঁচামাল বিক্রিযোগ্য পণ্য কতখানি আছে। ফিক্সড অ্যাসেট নয় মানে কোনো কারখানা দিলে কারখানার জন্য যে যন্ত্রপাতি কেনা হয়েছে ফিক্সড অ্যাসেট, অফিস চালানোর জন্য কম্পিউটার টেবিল কেনা হয়েছে ফিক্সড অ্যাসেট, এগুলোর জাকাত লাগবে না। কিন্তু ওই কারখানায় যে মাল উৎপাদন হচ্ছে, ওই উৎপাদিত মাল যেটা বিক্রিযোগ্য অথবা উৎপাদন হচ্ছে এরকম অবস্থায় যে কাঁচামাল আছে, এগুলো সবগুলোর বর্তমান বাজার মূল্য একসাথে হিসাব করে আজকের দিনে যদি 60-70 হাজার টাকা অথবা 4.5-5 লক্ষ টাকা হয়, তাহলে তার উপর নিসাব পরিমাণ সম্পদ হয়েছে, তবে এখনও জাকাত ফরজ হয়নি। কি জন্য? নিসাব পরিমাণ সম্পদ হওয়ার পর হালা আলাইহিল হাওল, এক বছর অতিক্রম হতে হবে তার উপর। আজকে যদি আপনি হিসাব করে দেখেন আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন, আজকের তারিখ লিখে রেখে ঠিক এক বছর পরে আপনাকে আবার দেখতে হবে ওই তারিখে আপনি কত টাকার মালিক। ওই তারিখে যদি আপনি আবার 60-70 হাজার অথবা 4.5-5 লক্ষ টাকার মালিক, তাহলে আপনার উপর নিসাব পরিমাণ টাকা হালা আলাইহিল হাওল এক বছর অতিক্রম করেছে, আপনার উপর এখন জাকাত ফরজ। আপনি এখন এই টাকা এমনভাবে আদায় করতে বাধ্য যে পৃথিবীতে যদি এই টাকা নেওয়ার কেউ না থাকে তাহলে এই টাকা ডাস্টবিনে ফেলে দিতে হবে, এই টাকা ভাগাড়ে ফেলে দিয়ে আসতে হবে। তবুও এই টাকা বাড়িতে রাখা যাবে না। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বক্তব্যে বলেছে, বাড়িতে গমা সাপ থাকা যত ভয়ঙ্কর তার চেয়ে বেশি ভয়ঙ্কর জাকাত বাড়িতে থাকা। অতএব জাকাত এবং সালাত খুব কঠিন দুটি ইবাদত, জাকাত এবং সালাত খুবই কঠিন খুবই ভয়ঙ্কর দুটি ইবাদত। সালাত এমন জরুরি এমন গুরুত্বপূর্ণ, এই যে জাকাতের সংক্ষিপ্ত মাসালা আপনাকে বললাম, জাকাত যদি আপনার উপর নিসাব পরিমাণ সম্পদ না থাকে আপনার উপর জাকাত ফরজ নয়। কিন্তু সালাত আদায় করার জন্য অনেক কিছু লাগে, এত কিছু অন্য কোনো ইবাদত করতে লাগে না, জাকাত দিতে জামাতবদ্ধ হওয়া লাগে না, জাকাত দিতে পায়ে পা মিলিয়ে দাঁড়ানো লাগে না, জাকাত আদায় করতে মসজিদে যাওয়া লাগে না, জাকাত দিতে ওযু করা লাগে না, জাকাত দিতে কিবলামুখী হওয়া লাগে না। সালাত এমন এক ব্যতিক্রম ধর্মী ইবাদত যার জন্য ব্যাপক প্রস্তুতি আছে, কিন্তু ওগুলো সব প্রস্তুতি যদি লঙ্ঘন হয়, একটা প্রস্তুতি যদি বাস্তবায়ন না হয়, অন্য ইবাদত বাতিল হয়ে যেতে পারে, সালাত বাতিল হবে না। জাকাতের জন্য নিসাব পরিমাণ সম্পদ লাগে, হয়নি জাকাত দিতে হবে না। সিয়াম পালন করা ফরজ, অসুস্থ আছে সিয়াম পালন করার দরকার নাই, চিরস্থায়ী রোগী হলে ফিদিয়া দিবে, কাফফারার ব্যবস্থা আছে, ফিদিয়ার ব্যবস্থা আছে, জরিমানার ব্যবস্থা আছে। কিন্তু সালাত এমন এক ইবাদত যে সালাতের জন্য সকল প্রস্তুতি সকল শর্ত একসাথে যদি লঙ্ঘন হয় তবুও সালাত বাতিল হবে না, সালাত আদায় করতে হবে। উদাহরণ ধরেন, আবু গারিব কারাগারে, গুয়ান্তানামো বে কারাগারে একজন মুসলিম রাতে তার স্বপ্ন দোষ হয়েছে, ফরজ গোসল, ছোট কোনো অপবিত্রতা নয় বড় অপবিত্রতা, ফরজ গোসল করতে হবে, ওযু করার পানি নাই, গোসল করার পানি নাই, তায়াম্মুমের মাটি নাই, পবিত্র জামা কাপড়ে সালাত আদায় করতে হয়, পবিত্র জামা কাপড় বহু দূরের কথা, জামা কাপড়ই নাই, উলঙ্গ অবস্থায় পড়ে আছে, স্বপ্ন দোষ হয়েছে, ফরজ গোসল, পানি নাই, মাটি নাই, কিবলামুখী হয়ে সালাত আদায় করতে হয়, কিবলা চিনতে পারে না, কোরআনবিহীন সালাত হয় না, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহাবিহীন সালাত হয় না, কোরআনবিহীন সালাত হয় না, ও কোরআনও জানে না, সূরা ফাতিহাও জানে না, দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, রুকু করতে হয়, সিজদা করতে হয়, তার রুকু করার ক্ষমতা নাই, সিজদা করার ক্ষমতা নাই, দাঁড়িয়ে থাকার ক্ষমতা নাই,
শুয়ে থেকে হাত পা ইশারা করারও ক্ষমতা নাই, এত তার উপর অত্যাচার করা হয়েছে। একটা মানুষ কারাগারে বন্দী আছে, সালাত আদায়ের যত প্রস্তুতি প্রয়োজন, যত শর্ত প্রয়োজন, একটাও তার মধ্যে নাই। একসাথে সব লঙ্ঘন হচ্ছে, একসাথে একত্রে সব লঙ্ঘনের আপনাকে উদাহরণ দেখাচ্ছি। যুবক তো শুধু একটা অজুহাত দেয় যে আমার প্যান্টে পেশাব লেগে আছে, এই জন্য সালাত আদায় করছি না। প্যান্টে পেশাব লেগে থাকা কি সালাত ছেড়ে দেওয়ার অজুহাত হিসেবে গ্রহণযোগ্য? গ্রহণযোগ্য নয়। প্যান্টে পেশাব তো বহু দূরের কথা, এই যে একটা উদাহরণ দিলাম এর কাছে কিছুই নয়। এমন কোন প্রস্তুতি, এমন কোন সালাতের শর্ত যেটাও বাস্তবায়ন করতে পারছে এরকম কিছু নাই। একে তো ফরজ গোসল অপবিত্র অবস্থায়, পানি নাই, মাটি নাই, কেবলা চিনে না, পবিত্র কাপড় নাই, উলঙ্গ অবস্থায় আছে, সূরা ফাতিহা কোরআন পড়া জানে না, রুকু করতে পারে না, সিজদা করতে পারে না, শুয়ে থেকে ইশারাও করতে পারে না, এই মানুষের জন্য সালাত মওকুফ বলে গণ্য হতে পারে কি? এই মানুষের জন্য সালাত মওকুফ বলে গণ্য হবে না, সে তখনও সালাত আদায় করতে বাধ্য। এরকম ব্যতিক্রম ধর্মী ইবাদতের নাম হচ্ছে সালাত। প্রশ্ন আসতে পারে, কেন সালাতের জন্য এত কঠোরতা? সালাতের জন্য এই জন্য এত কঠোরতা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাইনাল কুফরি ওয়া শিরকি, বাইনাল কুফরি ওয়াল ঈমান, মুমিন এবং কাফির, মুশরিক এবং মুমিন, ঈমান এবং কুফর, ঈমান এবং শিরক, এর মধ্যে পার্থক্য স্থাপনকারী হচ্ছে সালাত। এই হাদিস অনেক দিন শুনেছেন, কিন্তু আজকে আমি আপনাকে বুঝাই কেন সালাত একজন মুমিন আর একজন কাফেরের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী। কল্পনা করেন, আপনার গ্রামে, আপনার অঞ্চলে, আপনার পাড়ায় মহল্লায় এরকম অনেক হিন্দু মানুষ পাওয়া যাবে যে হিন্দু মানুষ হিন্দু হওয়ার পরও মদ বিড়ি সিগারেট খায় না, আছে না? নাই আছে। যেই মানুষ হিন্দু হওয়ার পরও জেনা ব্যভিচারে লিপ্ত হয় না, আছে না? নাই আছে। কল্পনা করেন একজন হিন্দু ইসলামের যত মুহাররামাত, যত মানহিয়াত, কুল্লু মা নাহাল্লাহু আন, একজন হিন্দু যে ইসলাম গ্রহণ করেনি কিন্তু ইসলামের যত নিষিদ্ধ জিনিস আছে, যত মানহিয়াত আছে, যত মুহাররামাত আছে, প্রত্যেক হারাম কাজ থেকেও বেঁচে থাকে, না সুদ খায়, না ঘুষ খায়, না জেনা করে, না চুরি করে, না ডাকাতি করে, এমন কোন নিষিদ্ধ কাজ ইসলামে আছে সেই কাজেও লিপ্ত হয় না, এরকম একজন হিন্দুকে আপনি কিসের জন্য মুসলমান হতে বলবেন? নিজে একবার ভেবে দেখবেন যে ওই হিন্দু তো এখনই ইসলামের সব নিষিদ্ধ জিনিস মানছে, ও মুসলমান হবে কি জন্য? কি কাজে, কি করতে, কি প্রয়োজনে সে মুসলমান হবে? আপনি যদি বলেন হজ করতে মুসলমান হতে হবে, তাহলে ওই হিন্দু যদি গরিব হয় তার উপর কি হজ ফরজ? হজ ফরজ নয়। আপনি যদি বলেন যাকাত আদায় করার জন্য মুসলমান হতে হবে, ওই হিন্দু যদি গরিব হয়, নিসাব পরিমাণ সম্পদের মালিক না হয়, তাহলে ওর উপর হজও নাই, যাকাতও নাই, তো কেন মুসলমান হবে? আপনি বলবেন রমজান মাসের এক মাস সিয়াম পালন করার জন্য তাকে মুসলমান হতে হবে। এইখানে আপনাকে আর একটা উদাহরণ দিই। আপনি আপনার সন্তানকে স্কুলে মাদ্রাসায় ভর্তি করাতে গেছেন, মাদ্রাসার অনেক নিয়ম কানুন, তার মধ্যে কিছু নিয়ম আছে নিষিদ্ধ জিনিস, নিষিদ্ধ আমল, নিষিদ্ধ কাজ। মাদ্রাসায় অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করা যাবে না, চুল বড় করা যাবে না, দাড়ি কাটা যাবে না, টাখনুর নিচে প্যান্ট পরা যাবে না, অনেক নিয়ম। তো আপনার ওই ছেলে মাদ্রাসায় ভর্তি হওয়ার পর চুলও বড় করেনি, দাড়িও কাটেনি, মোবাইলও ব্যবহার করেনি, টাখনুর নিচে প্যান্টও পরেনি, যা যা নিষিদ্ধ আছে সব নিষিদ্ধ আমল মেনে নিয়েছে, মেনে নিয়ে সারা বছর রুমে বসে ঘুমায়, ক্লাস করে না। বুঝাতে পারিনি মনে হয়? হ্যাঁ, মাদ্রাসার সব নিষিদ্ধ আইন মেনে নিয়েছে কিন্তু সারা বছর রুমে কি করে? ঘুমায়। এগারো মাস ঘুমিয়ে এক মাস ক্লাস করবে, তো এগারো মাস কোনো কাজ নাই, এক মাস সিয়াম পালন করার জন্য ইসলাম গ্রহণ করবে, এরকম হাস্যকর ধর্ম ইসলাম হতে পারে না।
একজন হিন্দুকে মুসলমান হতে হবে কিছু করার জন্য, কিছু করতে, এরকম দ্বিতীয় কোনো ইবাদত আপনি তাকে দিতে পারবেন না যেটা করতে তাকে মুসলমান হতে হবে সালাত ব্যতীত। এই জন্য ওই মুসলমান যেই মুসলমান সালাত আদায় করে না আর ওই হিন্দুর মধ্যে কোনো পার্থক্য নাই। এই মুসলমান কেন মুসলমান আছে যদি সালাতই আদায় না করে? কি করতে মুসলমান আছে? কেন মুসলমান আছে? কি করতে, কি কাজে মুসলমান আছে? কেন মাদ্রাসায় ভর্তি হলি যদি ক্লাস করবি না? কথা মনে বুঝাতে পারি না। তুই মাদ্রাসায় ভর্তি হলি কেন ক্লাস যদি না করিস? যে ক্লাস করবে না আর মাদ্রাসায় ভর্তি হওয়ার না হওয়ার মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য না। যে সালাত আদায় করবে না আর মুসলমান থাকার না থাকার মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য না। ওই মুসলমান যে সালাত আদায় করে না আর ওই হিন্দুর মধ্যে কোনো পার্থক্য নাই, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈমান আর কুফর, শিরক আর ঈমান, মুশরিক আর মুমিন, মুমিন আর কাফেরের মধ্যে একটাই পার্থক্য, সেটা কি? সেটা সালাত। আর এমন কিছু নাই যেটাতে পার্থক্য করা যেতে পারে যে ও মুসলমান, যেটাতে পার্থক্য করা যেতে পারে যে ও হিন্দু নয় ও মুসলমান। কি দিয়ে পার্থক্য করবেন যে ও মুসলমান? কি দিয়ে? এমন কিছু আপনি দেখাতে পারবেন না যেটা দিয়ে আপনি পার্থক্য করতে পারেন যে ওই মানুষটা হিন্দু নয় ওই মানুষটা মুসলমান সালাত ব্যতীত। কেন ওরকম হাজারো হিন্দু আছে যে বিড়ি খায় না, ওরকম হাজারো হিন্দু আছে যে মদ খায় না, ওরকম হাজারো হিন্দু আছে যে জেনা করে না, ব্যভিচার করে না, তার মধ্যে কোনো আলামতই আপনি খুঁজে পাবেন না যে কি ও মুসলমান না হিন্দু, কোনো আলামত নাই। ও যদি গরিব হয়, হজ নাই, গরিব হয়, জাকাত নাই, এগারো মাস বারো মাসে এক মাস ক্লাস করে কি করবে? কোনো কাজ নাই। সুতরাং ওই কাফের, ওই হিন্দু আর এই মুসলমান যে সালাত আদায় করে না, এদের মধ্যে আল্লাহর বাস্তে কোনো পার্থক্য নাই। সম্মানিত উপস্থিতি, সালাত কেন এত গুরুত্বপূর্ণ, কেন এত জরুরি? সালাত কত গুরুত্বপূর্ণ, কত জরুরি দেখবেন আমাদের সমাজে মানুষ মানুষকে খোঁটা দেয় সালাত আদায়কারীর গুনাহকে সামনে রেখে। যারে অমুক মুসল্লির নামাজ দিয়ে কি হবে, ওই মুসল্লির বেটি তো পর্দা করে না, এরকম কথা আছে না? নাই। অমুক নামাজির নামাজ দিয়ে কি হবে, অমুক নামাজির বেটা তো ব্যাংকে চাকরি করে, সুদি ব্যাংকে চাকরি করে। মানুষের গুনাহ দিয়ে তার সালাতকে ছোট করা হয়। একটা জিনিস মনে রাখবেন, সালাত এত ভয়ঙ্কর, এত গুরুত্বপূর্ণ, এত বিপজ্জনক যে আপনি আজকে প্রথম যদি শুনে থাকেন তো প্রথম, কিন্তু এটাই বাস্তব সত্য। একটা মানুষকে হত্যা করলে যা গুনাহ হবে, একটা মানুষ জেনা ব্যভিচারে লিপ্ত হলে যা গুনাহ হবে, একটা মানুষ সুদ খেলে যা গুনাহ হবে, একটা মানুষ ঘুষ খেলে যা গুনাহ হবে, একটা মানুষ বিড়ি সিগারেট খেলে যা গুনাহ হবে, একটা মানুষ মদ পান করলে যা গুনাহ হবে, তার চেয়ে হাজারো গুণ, শত গুণ, লাখো গুণ বেশি গুনাহ হবে এক অক্ত সালাত ইচ্ছাকৃত ছেড়ে দিলে। যদি প্রথম শুনে থাকেন তো প্রথম, কিন্তু কথা ঠিক, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখছেন ইত্তাফাকালা ইম্মা, ইসলামের সকল ইমাম, সকল ওলামায়ে কেরাম একমত, আল্লাহর সাথে শিরিক করার পরে আসমানের নিচে জমিনের উপরে সালাত ছেড়ে দেওয়ার চাইতে বড় কোনো গুনাহ পৃথিবীতে নাই। মানুষকে হত্যা করার গুনাহের চাইতে শত গুণে বড় গুনাহ সালাত ছেড়ে দেওয়ার গুনাহ, সুদ খাওয়ার চাইতে শত গুণে বড় গুনাহ সালাত ছেড়ে দেওয়ার গুনাহ, জেনা করার চাইতে শত গুণে বড় গুনাহ সালাত ছেড়ে দেওয়ার গুনাহ, বিড়ি সিগারেট মদ পান করার চাইতে শত গুণে বড় গুনাহ সালাত ছেড়ে দেওয়ার গুনাহ। কেন সালাত ছেড়ে দেওয়ার গুনাহ এত বড়? সালাত হচ্ছে আল্লাহর অর্ডার, সালাত হচ্ছে আল্লাহর আদেশ, আকিমুস সালাত, দুনিয়ার মানুষ নামাজ পড়ো, এটা আদেশ, এটা অর্ডার। দুনিয়ার মানুষ সুদ খায় না, এটা নিষেধ।
দুনিয়ার মানুষ জেনা করিও না, এটা নিষেধ। দুনিয়ার মানুষ মিথ্যা বলিও না, এটা নিষেধ। দুনিয়ার মানুষ বিড়ি সিগারেট মদ খায় না, এটা নিষেধ। আরে মানুষ সালাত আদায় করো, এটা অর্ডার। আল্লাহর অর্ডার লঙ্ঘন করা আল্লাহর নিষেধ অমান্য করার চেয়ে শতগুণে বড় অপরাধ। আল্লাহর আদেশ অমান্য করা আল্লাহর নিষেধ লঙ্ঘন করার চাইতে শতগুণে হাজারো গুণে লাখো গুণে বড় অপরাধ। আল্লাহ বলছেন সুদ খায় না, আল্লাহর নিষেধ। আল্লাহ বলছেন মানুষ নামাজ পড়ো, দিস ইজ অর্ডার, এটা আদেশ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহাব্বুল আমাল ইনদাল্লাহ আল ফারায়েজ, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে আল্লাহর ওয়াডার, মানে যে ফরজ, যেটা ফরজ ওয়াডার, ওটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। ওই কোটি টাকা দানের দরকার নাই, পাঁচ অক্ত নামাজ পড়ো মানে আল্লাহর ওয়াডার মানলা, ফরজ ওয়াডার, তুমি আল্লাহর সবচেয়ে বেশি প্রিয়। ওই পাঁচ অক্ত ফরজ সালাতের যদি সুন্নাত না থাকে, ওই পাঁচ অক্ত ফরজ সালাতের যদি নফলও না থাকে, ওই পাঁচ অক্ত ফরজ সালাতের সাথে যদি কোনো নফল ইবাদত সাদাকা দান কিছু না থাকে, তাহলে ওই মানুষ যার পাঁচ অক্ত সালাত ঠিক নাই কোটি টাকা দান করে, যার পাঁচ অক্ত সালাত ঠিক নাই বড় বড় মাদ্রাসা প্রতিষ্ঠানের ইয়েতিমের দায়িত্ব পালন করে, কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করে, খরচ করে, ইবাদত করে, নফল সিয়াম নফল সালাত মাঝে মধ্যে আদায় করে, কিন্তু পাঁচ অক্ত সালাতের ঠিক নাই, ওর ইবাদত আল্লাহর কাছে অত গুরুত্ব, অত দামি, অত ভালোবাসার নয়। যত ভালোবাসা যত প্রিয় যে আল্লাহর ওয়াডা ফরজ অর্ডার, পাঁচ অক্ত নামাজ পড়তেই হবে। এই ফরজ অর্ডার যে মানে শুধুই যদি পাঁচ অক্ত সালাত আদায় করে, ও আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। ও কি আল্লাহ সবার আগে জান্নাত দিয়ে দিবে যে তুই সবার আগে জান্নাতে চলে যা, যদি আর একজন কোটি টাকা দান করে তার চেয়ে তো, যদি আর একজন লাখ টাকা দান করে তার চেয়ে তো, যদি আর একজনের অনেক নফল সালাত নফল সিয়াম থাকে তার চেয়ে তো, যে কিছুই করেনি খালি পাঁচ অক্ত ফরজ সালাত আদায় করেছে, ও আগে জান্নাতে চলে যেতে পারে কেন? ও কি মেনেছে বলেন তো? আল্লাহ আল্লাহর ওয়াডার, ফরজ ওয়াডার মেনেছে। এটা আল্লাহর কাছে খুবই খুবই ভয়ঙ্কর যে মানুষে আল্লাহর ওয়াডার অমান্য করবে, নিষেধ অমান্য করছে, অজুহাত পেশ করুক, আল্লাহ মনকে রক্ষা করতে পারেনি, জেনায় লিপ্ত হয়ে গেছে, মাফ করে দিন। আল্লাহ টাকার অনেক দরকার ছিল, ঘুষ খেয়ে নিয়েছে, মাফ করে দিন। অজুহাত পেশ করে আল্লাহর কাছে মাফ চাইতে পারে মানুষ, কিন্তু সালাত কোনো অজুহাত শুনবে না। কোনো অজুহাত পৃথিবীতে মানুষ পেশ করতে পারে এই রকম কোন অজুহাত আল্লাহ বাকি রাখেননি যেটা সালাত ঠেকাতে পারে। এরকম কোন অজুহাত, এরকম কোন অজুহাত আল্লাহ সুবহানাহু তাআলা বাকি রাখেননি যে অজুহাত দিয়ে মানুষে সালাত ঠেকাতে পারে, এরকম কোন অজুহাত আল্লাহ বাকি রাখেননি। অতএব সালাত যদি আদায় না হয় তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা যতটা ক্ষিপ্ত হবেন, যতটা রাগান্বিত হবেন, আর সালাত ছেড়ে দেওয়ার গুনাহ যত বড় হবে, যত ভয়ঙ্কর হবে, যত বিপজ্জনক হবে। সুদ খাওয়ার গুনাহ অত ভয়ঙ্কর অত বিপজ্জনক নয়, জেনা করার গুনাহ অত ভয়ঙ্কর অত বিপজ্জনক নয়, মানুষকে হত্যা করে ফেলার গুনাহ অত ভয়ঙ্কর অত বিপজ্জনক নয়। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার বইয়ের মধ্যে লিখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ লঙ্ঘন করা যত বিপজ্জনক, যত ভয়ঙ্কর, যত মহাপাপ। সালাত হচ্ছে আল্লাহর আদেশ। সম্মানিত উপস্থিতি, কেন সালাত এত গুরুত্বপূর্ণ, এত জরুরি, এত কঠিন ও কঠোরভাবে যে সালাত আদায় করতেই হবে? সালাত থেকে বাঁচার কোনো অজুহাত, কোনো বদল, কোনো কাফফারা, কোনো ফিদিয়া কিছু নাই যেটা দিয়ে মানুষ সালাতের বদল তৈরি করতে পারে, সালাতের পাল্টা কিছু তৈরি করতে পারে। এই জন্য যে আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন ওয়া আকিমিস সালাত লিযিক্রি, হে মানুষ সালাত আদায় করো আমাকে স্মরণ করার জন্য, সালাত আদায় করো আমাকে স্মরণ করার জন্য, তথা আল্লাহ সুবহানাহু তাআলাকে স্মরণ করা লাখো গুণে কোটি গুণে আল্লাহ সুবহানাহু তাআলাকে স্মরণ করা পুরো ২৪ ঘন্টার দিনে রাতে অন্তত পক্ষে নিম্ন পক্ষে
পাঁচবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা, এর কোনো বিকল্প ব্যতিক্রম কোনো রাস্তা নাই। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে কি ওযু করা জরুরি? আপনাদের কি মনে হয়? ওই যে সমুদ্রের মধ্যে কোন নৌকা ডুবে যাচ্ছে, ওই নৌকায় আরোহী কোন ব্যক্তির ওই ডুবন্ত নৌকা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করছে, এখন ও কি ওযু করবে? আর ওযু করার সময় আছে? তো আল্লাহকে স্মরণ করতে ওযু করা জরুরি? আল্লাহকে ডাকতে ওযু করা জরুরি? আল্লাহকে ডাকতে রুকু করা জরুরি? আল্লাহকে ডাকতে সিজদা করা জরুরি? কথা বলেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতে কিবলামুখী হওয়া জরুরি? না, জরুরি না। তো যেহেতু সালাত আদায়ের মূল মাকসাদ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা, এই জন্য সালাতের এমন কোনো অজুহাত নাই যে অজুহাত দিয়ে মানুষে বাঁচবে যে এই অজুহাতে আমি সালাত আদায় করলাম না। কোনো অজুহাত মানুষ পেশ করতে পারবে না, যতক্ষণ মানুষের জ্ঞান বুদ্ধি বিবেক ঠিক আছে ততক্ষণ মানুষ আল্লাহকে স্মরণ করতে পারবে না? পারবে না, পারবে। তোর ফরজ গোসল হয়েছে, গোসল করার পানি নাই, তায়াম্মুম নাই, আল্লাহকে স্মরণ করতে পারবি না? পারবি না, পারবি না, পারবি আল্লাহকে স্মরণ করতে। তুই দাঁড়িয়ে থাকতে পারিস না, বসে থাকতে পারিস না, রুকু করতে পারিস না, সিজদা করতে পারিস না, আল্লাহকে স্মরণ করতে পারবি না? পারবি না, পারবি। কেবলা চিনিস না, ওযু জানে না, কোরআন তেলাওয়াত করতে পারে না, সূরা ফাতিহা জানে না, আল্লাহকে স্মরণ করতে পারবে না? পারবে না, পারবে। যতক্ষণ ওর হুঁশ আছে, যতক্ষণ ওর জ্ঞান আছে, যতক্ষণ ওর বুদ্ধি আছে, ততক্ষণ দুনিয়াতে এমন কোন অজুহাত যেই অজুহাত পেশ করে মানুষে বলবে আমি সালাত আদায় করব না, ওই অজুহাত চলবে না। এই জন্য যে সালাত আদায়ের মূল মাকসাদ আল্লাহকে ডাকা, আল্লাহকে স্মরণ করা, মানুষ ২৪ ঘন্টা যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় আল্লাহকে স্মরণ করতে পারে। এই জন্য পাঁচ ওয়াক্ত সালাতের মূল মাকসাদ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা। আল্লাহ সুবহানাহু তাআলাকে স্মরণ করা কত গুরুত্বপূর্ণ সে আলোচনা আরেকটু বিস্তারিত বলবো। তার আগে এখানে আগের অংশের আরেকটা কথা বলে রাখি। ওই যে মানুষ, যে মানুষ সুদ খায়, ওই যে মানুষ, যে মানুষ ঘুষ খায়, যে মানুষ বিড়ি খায়, সিগারেট খায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী মাতামুহু হারামুন, মালবাসুহু হারামুন, মাশরাবুহু হারামুন, ওর খাদ্যদ্রব্য হারাম, ওর পোশাক হারাম, ওর পানীয় হারাম। ইন্নাল্লাহ তাইয়িব, আল্লাহ হচ্ছেন পবিত্র, আল্লাহ অপবিত্র জিনিস গ্রহণ করেন না, ওর সবই হারাম। ওর ইবাদত কি আল্লাহ গ্রহণ করবেন? করবেন না। এখন ওই সুদখোর যদি বলে, ঘুষখোর যদি বলে, ব্যাংকে চাকরি করে যে সে বলে, যার সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত হারাম ইনকাম, বাড়ি হারাম ইনকামে, কাপড় হারাম ইনকামে, খাওয়া হারাম ইনকামে, ও যদি বলে আমার ইবাদতই কবুল হবে না তো কেন সালাত আদায় করব, বলতে পারে না? পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি মাদক দ্রব্য, নেশাদার দ্রব্য পান করে ৪০ দিন তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কেউ যদি বলে নেশাদার দ্রব্য পানকারী, মদ্যপায়ী, বিড়িখোর, সিগারেটখোর, গুলখোর, জর্দাখোর, মদখোর যদি বলে আমার ইবাদতই তো আল্লাহর দরবারে কবুল হবে না, সালাত কেন আদায় করব? মানুষে অজুহাত দাঁড় করায়, বিড়ি ছাড়তে পারেনি, সালাত আদায় করে কি করব? সিগারেটই ছাড়তে পারেনি, সালাত আদায় করে